রাজ্যের মন্ত্রী বিধায়কদের নামে জাল লেটার হেড ও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। টালিগঞ্জ থেকে গ্রেফতার মহিলা, অভিযুক্ত বছর ৩৫-এর মৌ গুহ। অভিযোগ, রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের আত্মসহায়কের নাম করে মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য লেটার হেড জাল করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটায় সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে গত কয়েক মাস ধরে বাজারে টাকা তোলা হচ্ছিল। আট জনের থেকে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গতকাল টালিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। মন্ত্রী বিধায়করা জানিয়েছেন সমস্ত নথি জাল এবং ইতিমধ্যেই তুমি জানো যে এই ঘটনায় একজনের নামে গ্রেফতার করা হয়েছে। এই যে জালের চক্রটার পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ জানাচ্ছে অভিযুক্ত মৌগুলোকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সেটা কিন্তু চালানো হচ্ছে এবং কতদিন ধরে এই প্রতারণা সে চালাচ্ছিল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। এমনকি শুধু নেতা বিধায়কদের মন্ত্রী বিধায়কদের নামই নয়, এমন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করা হয়েছে যে গভর্নমেন্ট হাউসিং বোর্ডের লেটার প্যাডে, এবং সেখানে বলা হয়েছে সাংসদের যে কোটার ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটটিও কিন্তু লিজে পাইয়ে দেবে বলে টাকা তোলা হয়েছে। তেমনটাই কিন্তু পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সেই সমস্ত কাগজপত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেই সবগুলো বাজেয়াপ্ত করেছে এবং পাশাপাশি জানাচ্ছে পুলিশ যে সেগুলোর পিছনে এই ঘটনার পিছনে কারা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ পার্থ প্রতিম। উনি আমার কাছে হাত দেখাতে প্রথম এসেছিলেন, আমি একজন অ্যাসক্লোজার। সে তারপরেই ও কিছুদিন পরে আমায় বললো, দিদি আপনার যখন নিজের বাড়ি নিয়ে আমি আপনাকে একটা ফ্ল্যাট করে দেবো গড়িয়াহাটে, সেই ফ্ল্যাটটার জন্য আমার কাছ থেকে ও না ৯১ লাখ টাকা ৯১ হাজার টাকা একটা সোনার চেন নিয়েছে কায়েন্ট হিসাবে দেবাশিস কুমারকে দেওয়ার জন্য। উনি কোনো টাকা নেন না, ওই জন্য ওনাকে দিতে হবে চেনটা নিয়েছেন। আপনার চিঠি বলে আমাকে এই চিঠিটা দেন, চন্দ্রিমা ভট্টাচার্যের দেখুন লেটার রেটে এবং এখানে লেখা। আমি কী করে অবিশ্বাস করব কী করে, কিন্তু এইটা দেখে আমার অবিশ্বাস হয় জন্মায় এবং তখন থেকেই আমরা চেস করতে খোঁজ খবর করতে থাকি এবং আলটিমেটলি আমরা এই জায়গায় পৌঁছাই। হ্যাঁ, পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ তো ইনভেস্টিগেট করেছে করছে। গতকাল অ্যারেস্টেডও হয়েছেন ভদ্রমহিলা, টালিগঞ্জ থানার কেস। তো আমার সাথে ওসি সাহেবও কথা বলেছেন এবং ভেরিফাই করে নিয়েছেন যে এই সিগনেচারগুলো আমার কি না, সেটাও ভেরিফিকেশন উনি কথা আমাকে বলে করেছেন। আমি দেখে দেখে বলেছি যে এটা আমার সিগনেচার তো নয়, সবাই জানে আমার সিগনেচার খুব বড় এবং মানে সবাই বুঝতে পারবে, কোনো প্যাঁচানো ঘেঁচানো কিছু নয়। কিন্তু এও প্যাঁচায়নি কিছু, একটু নিশ্চয়ই সতর্ক থাকা, কারণ এইভাবে লোন এরম তো হয় না যে লোন দেবে তাও আবার মিনিস্টার প্যাডে লিখে দিচ্ছে যে আপনার লোন স্যাংশনড হয়ে গেছে, এইটা তো হয় না। এটা তো সাধারণ মানুষ সতর্ক তো থাকতে হবে তাদের, আর এই প্রবণতাকে প্রশ্রয় যেন সাধারণ মানুষ না দেন, আমার এই আবেদনও থাকবে।